Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. Amar channel am Tora Arafat. Apnara shobai kemon achen? Alhamdulillah, ami bhalo achi. Asha kori apnara shobai bhalo achen. Eta holo Christmas Day vlog. Amra je Christmas Day te ghurte ber hoyechhilam, aaj ami shei vlog ti share korbo. Ar Christmas Day dine sokal 12টার সময় আমরা আমাদের বেবিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। এখন আমরা যে প্রোগ্রামটায় যাচ্ছি এটা মেইনলি বেবিদের প্রোগ্রাম আর এটা ছিল হোটেল রিজেন্সিতে। আরেকটা কথা, আমার আবারও ব্লগ দিতে একটু লেট হয়ে গেল, কজ আমার অনেক ঠান্ডা লেগেছিল, তার জন্য আমি ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না। আর এখনো আমার ঠান্ডা হালকা হালকা আছে, অ্যাকচুয়ালি এরকম শীতের টাইমে একটু হালকা ঠান্ডা লেগেই থাকে, আর এই কারণেই অনেকদিন ধরে ব্লগ আপলোড দেওয়া হচ্ছিল না। হোটেল রেজেন্সির রুফটপে এসে পড়েছে। আমার বেবি এখানে এসে সান্টার কাছ থেকে চকলেট গিফট পেয়েছে। এখানে বেবিদের জন্য পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা আমাদের বেবিকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছিলাম। এখানে বেবিদেরকে অনেক কিউট কিউট ম্যাজিক দেখানো হচ্ছিল, তাই এখানে বেবিদের অনেক বেশি ভিড় ছিল। এখানে কনসার্টের জন্য স্টেজ করা হয়েছিল। আমরা স্টেজের উপরে উঠে বেবিকে নিয়ে কিছু পিকচার তুললাম। আর ওই দিন দুপুর টাইম হওয়াতে ভালোই রৌদ্র ছিল, তার জন্য আমার বেবি ভালো করে তাকাতে পারছিল না। তো এরপর একটা সাইডে দেখলাম ফুডের স্টল করা হয়েছে, তো ওইখান থেকে আমরা বেবির জন্য পছন্দ করা কিছু ফুড কিনলাম। তো আমরা এক সাইডে এখানে বসলাম। এখানে চারপাশ দেখে মনে হচ্ছিল আমি কোনো বার্থডে প্রোগ্রামে এসেছি, কজ চারপাশটা পুরোটাই এমনভাবে বেলুনস দিয়ে সাজানো ছিল যে কেউই ভাববে এখানে একটা বার্থডে প্রোগ্রাম হচ্ছে। আর আমার বেবি বেলুন অনেক পছন্দ করে, সেও বারবার বেলুন দিতে যাচ্ছিল। আর এখানে চারপাশে বেবি আর বেবিরা এত এনজয় করছিল, চারদিকে দেখে মনে হচ্ছিল নিজের কাছে আজকে একটা ফেস্টিভ্যাল ডে। বেবির বাবা বেবিকে খাওয়ানো ট্রাই করছিল, বিকজ অফ আমার বেবি অনেক টাইম নিয়ে খায়। তো বাবা বলছিল তাড়াতাড়ি খাও, দেন আমরা খেলা করতে যাব।
বেবিদের প্রোগ্রাম, এখানে কনসার্ট হচ্ছিল, আর কনসার্টে মূলত বেবিদের বেশিরভাগ গান হচ্ছিল এন্ড সাথে বড়দেরও গান হচ্ছিল। আমরা এখানে বিভিন্ন জায়গায় বসে বসে পিকচার তুলছিলাম এন্ড সাথে কনসার্টের গান এনজয় করছিলাম। আমার বেবিকে খেলার সাইডে নিয়ে আসলাম, এখানে সব বেবিরাই খেলা করছিল। আমার বেবি অ্যাট ফার্স্ট শাই ফিল করছিল, দেন একটু পরেই ফ্রি হয়ে যায়, দেন এনজয় করছিল অনেক। তো এরপর এখানে ছোট বেবিদের ট্রেন ছিল, সেখানে আমার বেবিকে বসিয়ে দিলাম। আমার বেবিটা ফার্স্টে ভয় পাচ্ছিল, নেমে যেতে চাচ্ছিল, তো আমি সাইড থেকে বেবিকে নর্মাল করার ট্রাই করছিলাম। বাট বেবির ফেস দেখে বুঝেই যাচ্ছিল বেবির ভালোই নার্ভাস ফিল হচ্ছিল। অ্যাকচুয়ালি আমার বেবিটা এখনো অনেক ছোট, বেবির এজ অলমোস্ট 3 ইয়ার্স, বাট এখনো 3 ইয়ার্স হয়নি। দেন অনেকক্ষণ খেলাধুলা করার পর আমার ছোট্ট বেবিটা অনেক টায়ার্ড হয়ে যায়, দেন বেবিকে কোলে নিয়ে বসে ফিডার খাওয়ালাম। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই, তো এখানে পাশে লামেরিয়ান হোটেল ছিল, তো ভাবলাম ওইখানে গিয়ে দেখি কোনো প্রোগ্রাম হচ্ছিল কি না। তো ওইখানে কোনো প্রোগ্রাম হচ্ছিল না, বাট খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, দেন আমরা ওইখানে কিছু পিকচার তুলি। তো যাই হোক, আজকে সারাটার দিন সময়টা এক কথায় অনেক এনজয় করেছি। ক্রিসমাস উপলক্ষে সব জায়গায় এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, যার কারণে আমার বেবি আজকে বেশি এনজয় করছিল। আর ক্রিসমাসের সান্টাকে আমার বেবি ভাবছিল কার্টুন। এরপর একটা সাইডে খুব সুন্দর করে ডলগুলো রাখা ছিল, তো ডলগুলো দেখে আমার বেবি বারবার নিতে চাচ্ছিল, ওর খুব পছন্দ হয়েছিল। আমার বেবি কিছুতেই ডল ছাড়া বাসায় যাবে না, তার কাছে ডলগুলো খুবই পছন্দ হয়েছিল। তো যাই হোক, কোনো রকম তাকে বুঝিয়ে
ব্র্যান্ড বাসায় নিয়ে এলাম। তো পরদিনই তার বাবা তাকে সেম টাইপের ডল কিনে দেয়। দেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেবি মাশাল্লাহ অনেক হ্যাপি হয়েছিল, তাই আমি সেই পিকচারগুলো অ্যাড করে দিলাম। এরপর খুব কম টাইম থাকার পরে আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, কিন্তু আমার বেবি কিছুতেই বাসায় যাবে না, সে নাকি আরো ঘুরবে। অ্যাকচুয়ালি আমরা নিজেরা হলে এখনই বাসায় যেতাম না, বাট বেবির জন্য বাসায় চলে যেতে চাচ্ছিলাম। তো অনেক টাইম নিয়ে আজকে সকাল থেকে সারাদিন ঘুরোঘুরি করেছি। তার বাবা আর আমি মিলে ভাবলাম বেবি যেহেতু এনজয় করছে, বেবিকে আরেকটু ঘুরে নিয়ে আসি। আমরা গুলশানের রেনেসাঁ হোটেলে আসি। তো দেখতেই পাচ্ছেন আমার বেবি ঘুরে ঘুরে সবকিছু দেখছিল, আর এখন যখন কোনো ওকেশনে আমার ছেলেকে নিয়ে বের হই, তখন ওর হ্যাপিনেস গুলো দেখে আমরা অনেক এনজয় করি। তো এই ফাঁকে আমিও কিছু পিকচার তুললাম, এন্ড আমার ব্লগের জন্য আমার হাজবেন্ডকে বললাম ভিডিও করে দাও। আর এখন আমার হাজবেন্ড অলওয়েজ এই পিকচার তোলার পাশাপাশি সব মোমেন্টের ভিডিও করে রাখে, যেন আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আগে ব্লগের জন্য ভিডিও করতে তাকে বারবার বলতে হতো, বাট এখন আমার হাজবেন্ড নিজেই থেকেই ভিডিও করতে ইউজড হয়ে গেছে। তারপর এখানে আমার হাজবেন্ডের সাথে কিছু পিকচার তুললাম, টিকটক করলাম। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা তিনজনই অনেক টায়ার্ড হয়ে গেছি। বেবি ছাড়া আমরা বের হলে অবভিয়াসলি সন্ধ্যার পর বের হতাম, বাট বেবিকে নিয়ে যেহেতু বের হয়েছি, বিকজ বেবিদের প্রোগ্রাম গুলো সকাল থেকেই ছিল। তো সারাদিন ঘোরাঘুরি শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সেই সাথে আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।